আর যাওয়া যায় বলুন, যেতে পারা যায় এভাবে হুটহাট করে? কটা বাজে? 1টা বেজে গেছে বাবা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 1টা বেজে গেছে আর আমি সকালে রান্না বান্না কাজ কর্ম বন্ধ করে গেছিলাম। কোথায় গেছিলাম? গেছিলাম নেড়ুগুড়িকে স্কুলে ভর্তি করতে। তো স্কুলে যাবে এখন থেকে নেড়ুগুড়ি? স্কুলে যাবে? যাবে যাবে। কালকেই হাজবেন্ড বলেছিল কি আজকে সকালে যেতে হবে 11টার দিকে। তো ঠিক আছে, যেতে হবে। ঘুম টুম থেকে উঠে আমি যে 11টা, আমি ঘুম থেকে উঠে টুকটাক এই কাজকর্ম করে 11টা যখন যেতে হবে, আমি তো একটু সেদ্ধ ভাত করেছি, কি সেদ্ধ ভাত করে খেয়ে দে চলে যাব, এসে বাকিটা করে নেব। তো সন্দীপ ফোন করে বলছে কি 11টা যেতে হবে না। তো যেতে হবে না, আমি ভাবলাম কি কাজ পেলে দেখে কি লাভ আছে, আমার কাপড় যথারীতি বের করে দিলাম, ধুয়ে দেব, তারপর বাসন টাসন যা ছিল সেগুলো বের করে নিয়েছি। এবারে সমস্ত কাজে যখন আমি হাত লাগিয়েছি আর এই সকালবেলা বৃষ্টিটা একটু কমে গেছে বলে আমি ভাবছিলাম কি জামা কাপড়টা ধুয়ে দিই, অন্তত জলটা ঝরে যাক, তারপর না হয় ফ্যানের নিচে মানে দিয়ে দেওয়া যাবে। ও মা, যখনই আমি জামা কাপড়টা বের করে রাখছি, জামা কাপড় ভিজিয়ে দেওয়া হয়ে গেছে, তখনই বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। তো সেই বৃষ্টিতে এবার কি করবো, ভিজে ভিজেই আমি জামা কাপড় গুলো ধুয়ে দিলাম। তখন মিলিকে খাওয়ানো হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি সেদ্ধ ভাত। তো আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ কি 11টার দিকে যেতে হবে বলে। এবার জামা কাপড় ধুতে গেছি, এইদিকে ঘরটা ঝাড় দিয়ে অর্ধেকটা মানে বেডরুমটাকে ঝাড়ু দিয়ে আমি বাইরে রেখেছি, নোংরা গুলোকে রেখেছি। মামা লিপ মুখে দিতে হয়ে নিচ্ছে, ব্যাড ম্যানার্স। তো সেটাকে রেখেছি, এবার বাদ বাকি আমি ঘরগুলো ঝাড়ু পোছা করবো, এবার ঝাড়ু পোছা লাগাবো। হাজবেন্ড ফোন করেছে কি রেডি হয়ে নাও, এখনই যেতে হবে, আমি অফিস থেকে বেরিয়ে গেছি। ভাবো তো ওইভাবে কি আর যাওয়া যায় বলুন, যেতে পারা যায় এইভাবে হুটহাট করে? সমস্ত জামা কাপড় বাইরে, বাসনপত্র বাইরে ধোবার জন্য কিচ্ছু করিনি। সে বলছে কি না রেডি হয়ে নাও, যেতে হবে। ও তাড়াতাড়ি করে স্নানটাও করতে পারিনি, স্নান না করেই আমি গেছিলাম। দাঁড়ান চুলটাকে আটকে নি। উফ বাবা, আর কি সোমবার থেকে স্কুলে যাবে মিলি, এবার মিলি স্কুল নয় আমার স্কুল চালু হবে। ও একটা কথা, মিলিকে আমরা স্কুলে দিয়েছিলাম আমরা যখন শিলিগুড়ি। বাবা পাপা তো মাঙ্গালু, কি জানো মা পাপা তো মাঙ্গালু, এখন টিপ পড়িয়েছিলাম, ও অ্যাকচুয়ালি টু বলে টিপকে, তো সেই টুটা ও এখানে লাগিয়ে ওয়ালেট মাঙ্গালু সাজেছে, এখানে এসে বসো। তো যেটা বলছিলাম, মিলিকে কিন্তু আমরা স্কুলে দিয়েছি, মানে সরি স্কুলে দিয়েছিলাম আমরা যখন শিলিগুড়িতে থাকতাম, কিন্তু বেচারা 15 দিনও হয়তো ক্লাস করেনি, এই 10-12 দিন আমার 12 দিনও স্কুল মতো মিলি স্কুলে গেছিল, ক্লাস করেছে, মানে ক্লাস কিছুই করেনি, স্কুলে গেছিল, যাওয়ার অভ্যেসটা হচ্ছিল ওর আর কি। তো তারপরে সামার ভ্যাকেশন আমরা ওকে মে লাস্ট উইকে ওকে স্কুলে দিয়েছিলাম, জুনের 10 তারিখ থেকে স্কুলে ছুটি পড়ে গেছিলো, সামার ভ্যাকেশন পড়ে গেছিলো, আর সেই তখনই মানে সন্দীপের এখানে এই জবটা আর কি, ওর ট্রান্সফারটা হয়ে যায়, তো যার জন্য আর সামার ভ্যাকেশন পর স্কুল খোলার পরেও ওকে স্কুলে দেওয়া হয়নি, না বলে দিয়ে এলাম। এখন ওইসব নেশা নেই, মানে টিভির নেশাটা একদমই নেই, বাকি বাচ্চাদের দেখা যায় কি টিভির সামনে থেকে বকে বকে নিয়ে আসা যায় না, কিন্তু এই টিভি দেখবে না। বলছি কি বাবা টিভি দেখবি, টিভিটা আনিয়ে নেবো, আমরা টিভিটা আনিয়ে নিই নি, সবকিছু একবারে নিয়ে আসা সম্ভব না, টিভি ফ্রিজ এগুলো কিছু আনিয়ে নিই নি, সে টিভি দেখবে না কিছুতেই। তো বাড়িতে বসে বসে বাচ্চাটাও বোর হয়ে যাচ্ছিল, আর ওই কাজ করবার সময় পিছে পিছে ঘুরবে সারাক্ষণ, ওই বাড়িতে বসে কি করবে, লাফালাফি ঝাপা ঝাপি এসবই করে, তো আমিও রেগে যাই, পিঠে দুমদাম পড়েও যায়। তো আর কি যাক, স্কুলে ঠিক আছে, বন্ধু বান্ধব অনেক কিছু থাকবে, তাই না মা? স্কুলে যাবে তো না মা? প্রথম কিছুদিন যেতে হবে আমাকে, কিছুদিন সাথে গিয়ে বাইরে থাকতে হবে আমাকে, কেন কি বাংলা বললে কেউ বুঝবে না, কিছু সমস্যা হলে তারাও বুঝতে পারবে না, একটু যেহেতু দূরে কি আমি ফোন করার সাথে সাথে চলে যেতে পারবো না, স্কুলের গাড়ি আছে, কিছুদিন আমরা নিজেরাই নিয়ে যাব, মানে স্কুলের সঙ্গে যখন ওর মিলেমিশে যাবে তখন ওকে আমরা গাড়িতে দিয়ে দেব, তখন ও গাড়ি করেই যাবে। তো আজকে আর সকালবেলা রান্না দেখানোর কিছু নেই, কারণ কি সকালে আমি প্রেশারে ওই আলু আর কুমড়ো সেদ্ধ বসিয়ে ভাত করে,
তো প্রেশারে আজকে সকালে আলু আর মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়ে একটু ভাত করে মা মেয়েতে খেয়ে নিয়ে সেরে ভাতটা আজকে এত সুন্দর ঝরঝরে এত সুন্দর হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি। এত সুন্দর ভাত প্রেশার কুকারে আমি করেছি, আমি বেশ ঝরঝরে বেশ সুন্দর একটা ভাত হয়েছিল, বেশ মজা লাগে বলুন। আপনি নতুন নতুন যখন কিছু সেটা পারবেন না আপনার ভীষণ, আমার তো ভীষণ মানে কি আর কি ভীষণ আনন্দ হয় যখন কোনো একটা নতুন রান্না আমি করলাম আর সেটা একদম পারফেক্ট হলো। আজকে যেমন দেখুন আমি অনেকবার প্রেশার কুকারে ট্রাই করেছি তো এত সুন্দর মানে ঝরঝরে ওই জিনিসটা হয় না, হাঁড়ির মতো ভাতটা হয় না, বরঞ্চ আমি তো বলবো আজকে হাঁড়িতে করা ভাতের থেকে আমার প্রেশার কুকারে ভাতটা ঠিক হয়েছে। আজকে প্রেশার কুকারে ভাত জয় করেছি, কি বলছি মাথাটা তা গেছে। তো যাই হোক আমি এরমই কি বলি না বলি নিজেও জানি না, নিজেও বুঝি না, কিন্তু বলে যাই। তো এখন বাজছে 12টা, এখন আজকে রান্না বান্না দেখালাম না, একটু গেছিলাম সবজি মন্ডি দেখে এলাম, সবজিও নিয়ে এলাম কিছু, আর রাতে এসে করেছিলাম রুটি আর ভুলেই গেছি একটু আগে কিন্তু খাওয়া দাওয়া করলাম, রুটি পাঁচ মিশালো সবজি আর লঙ্কা ভাজি, এই ছিল রাতের খাবার, এই খেয়ে নিলাম। তো এখন ঘুমানোর সময় হয়ে গেছে, শরীরটাও ভালো লাগছে না কেন জানি না, তো ঘুমিয়ে পড়বো আজকে, ওই কারণে আর রান্নাবান্না দেখালাম না, যা হোক তা হোক করে রান্না করে নিয়েছিলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে, টাটা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম বিন্দাস থাকবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই। ব্লগগুলো কেমন লাগছে তো আপনারা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না, নামি তাই এসে গল্প করি, তো আপনারা কমেন্ট না করলে আমি আপনাদের সাথে গল্প করতে পারবো না, তো প্লিজ কমেন্ট করবেন, পাশে থাকবেন, তাহলে টাটা, গুড নাইট। কি ওটা?